विपुल जय এটা সাধারণ মানুষের বিজেপির বিরুদ্ধে ক্ষোভের ভোট। এই এই বিজেপি সাধারণ মানুষকে মিথ্যে কথা বলে ঠকিয়েছে, বিনা লোভ দেখিয়েছে। এই সব বিজেপির এই যে অপকাণ্ড, বিজেপির যে এই ভণ্ডামি, এগুলো সাধারণ মানুষ ধরে ফেলেছে, তার বহিঃপ্রকাশ হয়েছে ভোটের মাধ্যমে। এটা কলকাতার নাগরিকগণ উন্নয়নকে হাতিয়ার করে মমতাদির উন্নয়নের সাথী হয়ে মমতাদিকে বিপুল ভোটে জয় করেছে, এটাই তার। এগুলো আমরা 34 বছর বামপন্থ ছিল, তারাও তখন বলছিল যে হচ্ছে বিরোধী পক্ষ করছে, সেই সুরে সুর মিলিয়ে বিজেপিও তাই বলছে। আরে বাবা, তোমাদের যদি সংগঠন না থাকে, তোমাদের হয়ে কি আমরা হচ্ছে ইয়ে দেবো নাকি, প্রার্থী তো সাপ্লাই করবো না, আপনাদের হচ্ছে বুথ এজেন্ট বসবার জন্য লোক সাপ্লাই করবো, তাই বলতে পারি। বিধানসভা ভোট থেকে পৌরসভা নির্বাচন, এরপরে আগামীতে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, কতটা সাফল্য মনে হবে? গ্রাম পঞ্চায়েত পৌরসভাগুলো সবগুলোই আমরা জিতবো আশা করছি, কারণ সাধারণ মানুষের ক্ষোভ বিজেপি দলের প্রতি ভীষণ। তা গ্রাম পঞ্চায়েত ভোটে আজকের এখানে এই যে বেকুটিয়া অঞ্চল তথা নন্দীগ্রাম বিধানসভাটা যেটা শুভেন্দু অধিকারী সন্ত্রস্ত করে রেখেছে, বিধানসভায় যেটা করছে এবারে কিন্তু গ্রাম পঞ্চায়েতে সে সুবিধাটা হবে না। অতএব আমরা দশটাই জিতবো, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে কিংবা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক নিয়ে 17টা অঞ্চল আমরা জিতবই। আমার নাম শ্রী মধুসূদন বেরা, আমি বেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। ভাস্কর্য শিল্পের বৈচিত্রতায় এক অনবদ্য প্রতিষ্ঠান। আমাদের এখানে বিভিন্ন ছবি অনুযায়ী নিখুঁতভাবে যাবতীয় পাথরের মূর্তি তৈরি করা হয়। ঠিকানা: সোনাময়ী দাসপুর, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ 9831915046, এছাড়াও 8583836145।